আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সকলে? গ্রামে গিয়ে বাচ্চাদের রাতের বেলা সুন্দর একটা পিকনিকের আয়োজন, কিভাবে বাচ্চারা রাতে পিকনিক করে তার একটা দৃশ্য দেখানো হবে। অপূর্ব অপূর্ব দৃশ্য দেখতে হলে গ্রামে যেতে হবে। গ্রামে গিয়ে বাচ্চারা আনুষাঙ্গিক বাচ্চারা মিলে এক বাসা থেকে চাউল আর এক বাসা থেকে ডাউল, তারা পেঁয়াজ রসুন ওঠায় এবং টাকা উঠায় মুরগি কিনে মাংস রান্না করে এবং খিচুড়ি, খুবই একটা মজা। যারা শহরে থাকে তারা এই সৌন্দর্যটা বা এই আনন্দটা উপভোগ করতে পারে না। অবশ্যই প্রত্যেকটা মানুষেরই গ্রামে যাদের দাদা বাড়ি নানা বাড়ি আসে সেখানে গিয়ে তাদের এই মজাটা করা উচিত, তাহলে তারা জীবনকে নতুনভাবে উপভোগ করতে পারবে। অসাধারণ একটা আয়োজন, না দেখলে বোঝা যাবে না। বিশাল মজা, কিন্তু ওদের চোখে আমি সমস্যা দেবো, যা বললি তাই করে। আমি আর এইটুকুটা বলতে গিয়েছি আমার হাতটা গেল। কবির লেখা যত কবিতা মাকে থেকে রাখা হয়ে গেছে, নিজের মাকে নিজে খা। কই লাইট মারো দেখি, দেখা যাচ্ছে না? গাইস দেখেন, রান্না প্রায় শেষ। এই যে রান্না রেডি হয়ে গেছে, এখন আপনার সবাইকে ভাগ করে দেওয়ার পালা। গ্রামের পিকনিকের মজাই আলাদা। দেখেন কিভাবে একটা একটা করে প্লেটে সব ভাগ করে দেওয়া হচ্ছে, একদম নিখুঁতভাবে ভাগ করে দেওয়া হবে। কারো কমও না, কারো বেশিও না। এটা বাচ্চারা খুবই মজা পায়। সবাইকে খিচুড়ি বিতরণ করা হচ্ছে, যে যতটুকু না চাউল নিয়েছে সে ততটুকু নাই পাবে, কোনো কম হবে না। এখন মাংস ভাগ করা হচ্ছে, মাংস একটা একটা করে সবাইকে সমানভাবে ভাগ করে দেওয়া হচ্ছে। সবাই খুবই খুশি, খুবই মজা পাচ্ছে। দেখুন কিভাবে ভাগ করা হয়, কার কত পিস মাংস হবে সেটা ভাগ করা হচ্ছে। এটাই হচ্ছে গ্রামের পরিবেশের অনেক মজার একটা দিক। যে আর পিকনিক তো হলো রাত্রেই ভালো লাগে, রাত্রে ছাড়া পিকনিক আসলেই মজা হয় না, বুঝেন তো। গ্রামে যতই লাইট চালানো হয় তবুও অন্ধকার অন্ধকার একটা ভাব থাকে, এটাই খুবই বেশি মজাদায়ক একটা জিনিস। আর বাচ্চারা খুবই মজা পায়। অবশ্যই প্রত্যেকটা শহরে যারা থাকে তাদের গ্রামে আত্মীয় স্বজন থাকলে সেখানে গিয়ে এই মজাগুলো উপভোগ করতে হবে, তাহলে অনেক ভালো লাগবে। আর শীতের সময় তো এই পিকনিকটা সবচেয়ে বেশি জমে, যত যাই বলুন শীতের সময় পিকনিকের মজাই আলাদা। একটু শীত লাগবে, একটু কুয়াশা কুয়াশা ভাব হবে, এর ভিতরে পিকনিকটা করলে আসলেই খুবই মজা হয়। এভাবে ভাগ করা হয় করে বাচ্চারা সবই তাকিয়ে আছে, এ ওটা নেবে ওটা নেবে। এখানে সাউন্ড ছিল, সাউন্ড অফ করে দেওয়া হয়েছে, কারণ খুবই এটা চিল্লাপাল্লা হচ্ছিল, যার কারণে
দেখেন কত সুন্দর বণ্টন করা হচ্ছে, কারো মন খারাপ হবে না, সবাইকে সমান পরিপাটিভাবে ভাগ করে দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে সবচেয়ে মজার আনন্দর, সবাই মিলে বাসার থেকে চাউল ডাউল আপনার পেঁয়াজ রসুন যা লাগে তেল সবই নিয়ে এসছে, নিয়ে এক জায়গায় রান্না করা হয়েছে, এখন এই যে বণ্টন করা হচ্ছে, খুবই মজার একটা দৃশ্য। তা যারা যারা করেননি বা যারা দেখেননি, তারা না করলে বা না দেখলে বুঝতে পারবেন না, অসাধারণ একটা দৃশ্য। ভাগ করার সময় একটু দেরি হয়, কারণ সবাইকে নিখুঁতভাবে ভাগ করে দেওয়া হয়, কারণ ছোট ছোট বাচ্চা তো সবাই মনে করবে যে কে বেশি পেলো কে কম পেলে, যে পা নিয়ে সব কড়াকড়ি, মুরগির পা খাবে, এ বলে আমারে দাও, ও বলে আমারে দাও, এই জন্য নিখুঁতভাবে তাদেরকে ভাগ করে দেওয়া হচ্ছে। সবাই খুবই মজা পায়, জিনিসগুলো আসলে এই গ্রামে না গেলে বোঝা যায় না, গ্রামটা একদম ন্যাচারাল, এখানে কোনো ধুলাবালি বা যাই হোক না কেন আসলে জীবাণুমুক্ত, যার জন্য স্বাস্থ্যের জন্য খুবই ভালো গ্রামে ঘোরা, খুবই ভালো লাগে। যাদের গ্রামে আত্মীয় স্বজন আছে এবং নানা দাদের বাড়ি আছে, অবশ্যই বছরে অন্তত দুইবার গিয়ে ঘুরে আসা উচিত, কারণ হৃদয় একটা টানেই সেখানে যাওয়া উচিত। আর এই দৃশ্যগুলো আসলে না দেখলে মনের ভিতরে ভালো লাগা কাজ করবে না। দেখেন কিভাবে ভাগ করে দেওয়া হচ্ছে, কারণ ভাগ করতে একটু সময়ই লাগে, ছোট ছোট বাচ্চা তারা খুব আগ্রহ সহিত বসে থাকে, কে কোনটা নিবে কে কোনটা খাবে, কার বেশি হলো কার কম হলো, এই যে ছেলেপিলের একটা বায়না, এটা শুনতে আসলেই মন ভরে যায়, যার জন্য আমরা খুবই সূক্ষ্মভাবে ভাগ করে থাকি। তারা আবার প্লেট দেখিয়ে দিচ্ছে, এখানে এটা পড়েনি ওখানে ওইটা পড়েনি, সবাই খুবই মজা পাচ্ছে, এটাই হলো আনন্দ আর কিছু না। সবাইকে খুশি রাখা, সবার সাথে মিলেমিশে কাজ করা, আমরা যারা শহরে থাকি বাচ্চাগুলো একা একা রুমের ভিতরে থাকে, কোনো মজা পায় না, স্কুলে যায় লেখাপড়া করে খাওয়া দাওয়া করে বাবা মার সাথে একটু গল্প গুজব করে ঘুমিয়ে পড়ে, কিন্তু গ্রামে গেলে এই যে আশেপাশে বান্ধবীদের সাথে মিলেমিশে যে মজাগুলো করে, এগুলোই ওদের স্মৃতি বয়ে নিয়ে আসে। এই জন্য প্রত্যেকটা মানুষেরই গ্রামে গিয়ে এই মজাগুলো উপভোগ করা উচিত, তাহলে জীবনকে অন্যভাবে তারা উপভোগ করতে পারবে। আর অবশ্যই সমস্ত আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখা উচিত, কারণ বাচ্চাগুলো এখন থেকেই শিখবে যে কীভাবে মানুষের সাথে মিশতে হয়, কীভাবে কথা বলতে হয়, কোন পরিবেশে যেতে হয় এবং এই মজাগুলো উপভোগ করতে হয়। এগুলো মজাগুলো উপভোগ না করলে জীবন বৃথা, একা একা তো সারা জীবনই থাকবে, যার জন্য এই মজাগুলো অবশ্যই করতে হবে। সমান ভাগ আছে, সমান ভাগ।